mándole. আমরা সবাই জানি যে নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। নির্বাচনের সময় নেতারা গিয়ে ভোটারদের ঘরে ঘরে যায়, হাত জোর করে যে আমাকে ভোট দিন। কিন্তু নির্বাচনের জয়ের পর ওই ভোটারদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভুলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি ব্যতিক্রমী। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, আর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত ভারতবর্ষে যারা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিজেপিকে পুনরায় ক্ষমতায় এনেছে, ওই ভোটারদেরকে সম্বর্ধনা দেওয়া, ভোটারদের কাছে পৌঁছানো। তাই এই অভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছেন। তারই অঙ্গ হিসেবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সারা রাজ্যে মন্ডল স্তর পর্যন্ত যারা যারা ভোটার তাদেরকে সম্বর্ধনা জানানো, তাদের অভিনন্দন জানানোর জন্যই এইরকম সভা সংগঠিত হল। তারই অঙ্গ হিসাবে আজকে খোয়াই মন্ডলের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করেছে। আমি আপনাদেরকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জেনে খুশি হবেন যে এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে আমাদের পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী আমরা করেছি। ঐতিহাসিক রেজাল্ট এই ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করেছে। আর কারা করেছেন? এই হলে যারা বসে রয়েছে, যারা ভোটার এবং আমার দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যবে থেকে নির্বাচন শুরু হচ্ছে আজ সেটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন। আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের 14,61,000-এর উপর ভোটার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে ছিল, যেখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব। এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় 81.48% ভোট সেখানে পড়েছিল। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের বিপ্লব কুমার দেব মহোদয় উনি ভোট পেয়েছিলেন 881,341টি ভোট পেয়েছেন। উনার যে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বী ইন্ডিকেটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী আশিস শাহ মাত্র 2,69,000 ভোট পেয়েছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে 6,11,000-এর ভোটের ব্যবধানে আপনারা ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছেন। বন্ধুগণ, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে টোটাল ভোটার ছিল 13,95,000-এর উপর, এখানেও ভোট করেছে 80.36%। আর আমাদের প্রার্থী এই রাজ্যের রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মা প্রায় 7,77,000-এর উপর ভোট পেয়েছেন, এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াল
মাত্র 2,90,000 উপর ভোট পেয়েছেন, অর্থাৎ জয়ের ব্যবধান কত, প্রায় 4,87,000 উপর ভোটে কৃতি দেবী দেববর্মনকে আপনারা বিজয়ী করে আপনারা মোদীজির হাতকে শক্তিশালী করেছেন। আমি ধন্যবাদ জানাই কুয়াশীকে। কুয়াশায় প্রায় 43,000 উপর ভোটার ছিল আর সেখানে ভারতীয় জনতা পার্টির কৃতি দেবী দেববর্মাকে 29,000 উপর আপনারা ভোট দিয়েছেন, সিপিএম মাত্র 7,000 ভোট পেয়েছে। আমাদের ভোটের গড়ের সংখ্যা প্রায় 77 দশমিকের উপর হয়েছে, অর্থাৎ প্রায় 22,000 উপর ব্যবধানে আপনারা এই কুয়ায় থেকে আমাদের কৃষি দেবর্মাকে আপনারা ভোট দিয়েছেন। তার জন্য এই কুয়াইবাসীর জন্য আমি আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামী দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয়, বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734